এখন আমি সালমান খানের একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। কবি ঈদ কবি দেওয়ালি সিনেমার শুটিং কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটা যেমন সালমান খান কিছু ফ্যান্সের জন্য খুবই খুশির খবর, কারণ সালমান খান নতুন মুভি নিয়ে আসছে, আর কিছু ফ্যান্সদের এটা অতটাও ভালো নিউজ লাগবে না। তার কারণ তো কিছু আছে, অনেকদিন ধরেই এটা বলা হচ্ছে। তার কারণ, কবি ঈদ কবি দিওয়ালি যে ডিরেক্ট করছেন সেটা হচ্ছে ফারাদ সামজি, আর ফারাদ সামজি কির মাপের ডিরেক্টর এটা সকলেই এখন জেনে গেছে। বচ্চন পান্ডে তার ফ্লপ হওয়ার পর থেকে তার প্রতি আর ভরসা কেউই করছে না, এবং এটা একটা রিমেক মুভি। তো নেগেটিভিটি অনেকে ভাববেন হয়তো নেগেটিভিটি করছি আমি, কিন্তু না, আমি নিজে সালমান খান ফ্যান। কিন্তু তা সত্ত্বেও আমি চাইনি এই মুভিটা হোক, এই মুভিটা সেলভ হয়ে যাক আমি চেয়েছিলাম, কিন্তু সেটা ফাইনালি হলো না। সিনেমার শুটিং আজ থেকে শুরু হয়ে গেছে। তবে আমি একটাই কথা বলবো যে তো খারাপ আর কিছু বলতে চাইছি না, বেস্ট উইশেস টু টিম। তো দেখা যাক, যদি নতুন কিছু চেঞ্জেস হয়, গল্প যদি চেঞ্জেস হয়, ডিরেক্টর যদি কিছু কামাল করতে পারে তো ভালো হতে পারে। কারণ প্রভুদেবাই এককালীন ওয়ান্টেড বানিয়েছিল, কিন্তু এখন সে খাজার ডিরেক্টর। তো সেরকমই যদি ভালো একটা হয়ে যায় তো হতেই পারে, তাই না? দেখা যাক কী হয় না হয়। তো এখানে আপনাদের ফটোগুলো দেখিয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের স্ক্রিনেতে ফটো লাগিয়ে দিচ্ছি, ফটোটা দেখে নিন। তো এখানে দেখুন একটা ক্ল্যাপবোর্ডের ফটো, যেখানে এসকেএফ লেখা আছে, সালমান খান ফিল্মস, আর তার নিচে দেখুন লেখা আছে প্রজেক্ট কবি ঈদ কবি দিওয়ালি, তারপরে ড্রাইভ নেম মাস্টার ওয়ান, ড্রাইভ নাম্বার, তারপরে ডেজ, প্রথম দিন ডে ওয়ান লেখা আছে। তো ক্ল্যাপবোর্ডটা আপনারা দেখে নিলেন। তো এরপর যদি আরেকটা আপনাদের ফটো দেখাই, সেটা হচ্ছে শ্যুটিংয়ের ফটো, যেখানে সেট লাগানো হয়েছে। সেটগুলো দেখুন আপনারা এখানে, এখানে দেখুন সম্ভবত একটা ট্রামের সিন এখানে শ্যুটিং হচ্ছে বা ট্রেনের, এরকমই আমার মনে হচ্ছে। তো প্রথম দিন এই শ্যুটিংটাই হচ্ছে। তো দেখা যাক কী হয় না হয় আর কি বলবো, হচ্ছে যখন ভালো শুভকামনাই করি। এরপর আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলবো, সেটা একটা বাংলা ফিল্মের কথা বলবো যেটার নাম হচ্ছে অপরাজিত। তো এ একদমই হল পাচ্ছে না, আমাদের খুবই খারাপ একটা ব্যাপার। বাংলাতে মানে হিন্দি তামিল এইগুলো তো রাজ করছে, কিন্তু সেখানে এই সিনেমাটা গ্যারেন্টি সিনেমাটা ভালো হবে অপরাজিত, যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ওই সময়কার গল্প, যেটা আমাদের বাঙালিদের দেখা উচিত। কারণ গর্ববোধ করি আমরা, সিনেমা যারা দেখি পছন্দ করি তারা জানি যে তিনি কী মাপের জিনিস ছিলেন। তো তার একটা শ্রদ্ধা, তাকে শ্রদ্ধাঞ্জলি দেয়া বলতে গেলে এই সিনেমাটা করে। তো এই সিনেমাটা কটা হল পেয়েছে আপনারা ভাবুন, মানে খারাপ লাগে এটা দেখলে, যে মাত্র 23টা না 24টা হল পেয়েছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে কী কী হল পেয়েছে সেগুলো আপনাদের বলে দিচ্ছি। কোয়েস্ট মল পার্ক সার্কাসে পেয়েছে 7:15 সন্ধ্যার সময়, তারপরে রাজারহাটে পেয়েছে 7:10, তারপরে সিটি সেন্টার 4:35 বিকালবেলা, সিটি সেন্টার 2 7:10, বেলুড়ে 1:25 পেয়েছে, বর্ধমানে পেয়েছে 5:20, এইগুলো সব আইনক্সের শো টাইম বলছি, আর সাউথ সিটিতে 10:00 পেয়েছে আর 8:00 পেয়েছে, আর হাইল্যান্ড পার্কে 1:00 পেয়েছে, 6:00 পেয়েছে, মধ্যগ্রামে 4:35 পেয়েছে, আর ফোরাম 7:25 পেয়েছে, আম্বুজা শিলিগুড়ি 4:20 পেয়েছে। আর যদি প্রিভিয়ার নিয়ে কথা বলি, প্রিভিয়ার আভানিমল 6:55 পেয়েছে, জায়মান প্লাজা ওখানে পেয়েছেন 1:25 আর 5:15, আর শর্ট লেগে 3:01 পেয়েছে। এবার যদি SBF সিনেমা নিয়ে কথা বলি, তাহলে নরেন্দ্রপুর 6:20, দুর্গাপুরে 4:30, এরপর কার্নিভাল সিনেমা শর্ট লেগ 5:50, এরপর সিনেপলিস অ্যাক্রোপলিস মল 1:00 আর 6:40, আর লেক মল পেয়েছে 12:45 আর 7:00। তারপরে আরও কিছু সিনেমা হল এখানে আছে, যেমন নজরুল তীর্থ 2 নিউ টাউনে, যেটা 5:50 শো আছে, তারপরে অতীন্দ্র ব্যারাকপুর 5:45, তারপরে অজন্তা বেহালা 4:10, তারপরে সিলভার স্ক্রিন বহরমপুর 5:45, তারপরে বায়োস্কোপ অ্যাক্সিস মল রাজারহাট 3:30 আর 5:00, স্টার কলকাতা 8:40, প্রিয়া সিনেমা 4:15। তো এই হলগুলো পেয়েছে মোটামুটি 23-24টা হল, আর 1-2 করে শো টাইম পেয়েছে। তো আমি বলবো সিনেমাটা আপনারা দেখতে যান, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, তবে হল সংখ্যা পাবে। কারণ কিসমিস রাবণের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছিল। তো আপনারা যদি ওয়ার্ড অফ মাউথ ভালো দেন বা ভালো হয় যদি সিনেমাটা, তাহলে কিন্তু সিনেমাটা আগে দেখতে যান। ওয়ার্ড অফ মাউথ পরের কথা, যে ভালো হয় কি খারাপ আগে দেখতে যান, তারপরে বিচার করুন এবং আপনারা নিজেরাও বলুন, এবং ফেসবুক টুইটার যেখানে খুশি আপনারা লিখুন এবং জানান যে যদি ভালো হয়, সিনেমাটা ভালো হতে চলেছে। তো এই সিনেমাটা একটা ভালো মানে হল সংখ্যা ডিজার্ভ করে। আমার খারাপ লাগছে যে এটা হল পাচ্ছে না, সেরকম আমার বাড়ির কাছে কোনো হলই পাচ্ছে না, তো আমি সিনেমাটা দেখতে যেতেই পারবো না, এরকম ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো এই নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন এলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো